আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা, সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এই যে আবারও নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগি, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের গার্ডেনিং ভিডিও শেয়ার করবো লাউ গাছের 1G 2G 3G কীভাবে কাট করেন, আর 1G 2G কাট করার ফলে লাউ গাছে কি পরিমাণ লাউ আসে, লাউ আয়, তো এগুলো দেখাইমো। আর 1G 2G কাট করার পরে আমি কিতা ফার্টিলাইজার ইউজ করি আর গাছ সবল থাকার লাগে এগুলোও শেয়ার করবো। আর নতুন যারা শিখরা তারা উপকারে হয়তো আইতে পারে, আর যদি একটু উপকারে আয় প্লিজ সাবস্ক্রাইব করে নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে চলো আমি এখন শেয়ার করবো কীভাবে 1G কাট করা হয়। এখানের মাঝে আমি একটা লাউয়ের গাছ দেখাইয়া দেখতে পারা, এই যে একটা টবের মাঝে একটা লাউ গাছ আছে আর এতটুকু উঠেছে। আমি অলরেডি 1G কাট করিয়া দিছি এইখানের মাঝে, দেওয়ার পরে এই যে একটা শাখা বাইর হয়েছে, আর এইখান থেকে আর একটু নিচে থাকি আর একটা শাখা বাইর হয়েছে, এই যে এইখানে, এইখানের মাঝে আর একটা গাছ আছে, এই গাছের মাঝেও আমি এইখানের মাঝে 1G কাট করছি। কাটার ফর দেখতে পারা, এই যে খুব সুন্দর সতেজ হইয়া একটা লাউয়ের যে ইয়ে বাইর হয়েছে, পাইন অথবা শাখা অথবা লত যে যে একটা পাইন, এই যে আর একটা বাইর হয়েছে, দুইটা বাইর হয়েছে। এইখানে কাটিছিলাম এই জায়গার মাঝে কাটিছি, এইখান থেকে একটা বাইর হয়েছে আর আর একটু নিচে থাকি আর একটা লত বাইর হয়েছে, তো দুইটা লত বাইর হয়েছে দেখতে পারছেন। তো আমি কিভাবে কাট করেন, আমার একটা গাছ আছে এই গাছ দিয়ে আমি শুরু করি আর এই যে এখানে মাঝে গাছ লাগাইছি, খুব ছোটো একটা গাছ, তো এতটুকু লম্ব হয়েছে, এতটুকু লম্ব হয়েছে দেখতে পারো, এতটুকু আইছে। তো গুড়ি থাকি আসলে 10 পাতা যে সময় হয়, 10 পাতা যে সময় 10টা হয়ে যায়, এই যে আমরা কাউন্ট করি নিচে থাকিয়া কাউন্ট করি, আমার এতটুকু হয়েছে 10 পাতা, এই যে দেখতে পারো এতটুকু হয়েছে আমার 10 পাতা, 10টা পাতা এর নিচে দিয়ে আসি। তো গুড়ার কিছু পাতা আমি, এই যে গুড়ার কিছু পাতা আমি অলরেডি ফাটিয়া দিলাইছি আর ওপর দিকের এই পাতাগুলো আছে, তো 10 পাতা হওয়ার পরে আমি এইখানের মাঝে ফাটিয়ে দিব, এইখানের মাঝে এইভাবে ভাঙিয়ে দিতাম পারবো, হাত দিয়ে অথবা কাঞ্চি দিয়ে এখানের মাঝে ফাটিয়ে নিতাম পারবো, যে যেভাবে সুবিধা মনে হবেন এইভাবে কাটিয়ে নিবা, কাঞ্চি দিয়ে অথবা আদ দিয়া এগুলো কাটিয়ে নিতে পারবা। তো আমি কাঞ্চি দিয়ে কাটিয়ে দিয়া এইখানে মাঝে আগা এটা কাটিয়ে দিলাম। এখন এই আগা কাটিয়ে দেওয়ার পরে এইখান থেকে আর এইখান থেকে আরও লত পাই দিব, উপর দিকে উঠবো, তো যে লত পাই দিব তারপরে আমি দেখাই আর এই যে এই গাছে অলরেডি আমি দেখাইছি নতুন করে লত বাইর হয়েছে। 1G কাট করার পরে দেখতে পারা বেশ সুন্দর ইয়া লাউ গাছ বড় ওর, 2G গতকালকে করিয়া দিছি আমি এই গাছগুলোর মাঝে, এই যে দেখতে পারা বেশ বড় গাছ, 1G কাট হয়েছে আর গতকালকে আমি 2G করিয়া দিছি অলরেডি, তো আজকেও শেয়ার করবো 2G গিলা কাট করি। এই যে 1G কাট করার পরে একটা লাউ বাইর হয়েছে, এভাবে প্রচুর লাউ বাইর হয়েছে 1G কাট করার পরে। তো 1G কাট করার পরে দেখা যায় কোনো সময় লাউ একটু একটু বাইর হয়, কোনো সময় কম বাইর হয়, তো 1G কাট করার পরে লাউ যেগুলো বাইর হয় সেগুলো আসলে টিকে না, মাঝে মাঝে দুই একটা টিকে যায়, আর 2G কাট করার পরে যে লাউ বাইর হয় ওগুলো অবশ্যই বেশিরভাগগুলো টিকে যায়, ফসে না। এখন দেখাই আর আমার ফ্রন্ট গার্ডেনও গাছগুলো, এই যে কত লম্ব হয়েছে, আমি চাই না বেশি লম্বা করতাম গাছগুলা, এইখানে থাকতো। তো 1G কাট করার পরে এই যে দেখতে পারা খুব সুন্দর একটা লাউ বাইর হয়েছে, এই লাউ টিকবো কি না জানি না, হয়তো টিকে যাইতে পারে, বাঁচে যাইতে পারে হয়তো না, আরও বেশ কিছু ছোটো ছোটো লাউ বাইর হয়েছিল এগুলা ঠিকছে না 1G কাট করার পরে। 1G কাট করার পরে বেশ লম্বা লম্বা হইয়া এই যে লত বাইর হয়েছে,
এই যে লোত বাইর হইছে বেশ লম্বা লইয়া ওইয়া আর অনেক বড় বড় পাতা এই যে পাতাগুলো অনেক বড় বড় পাতা অনেক বড় পাতা তারপর বেশ বড় বড় পাতা তো এইখানের মাঝে আমি কাট করিয়া দিছিলাম ওয়ান জি কাট করছিলাম 10 পাতা হওয়ার পরে গুড়াটাকে গাছের 10 পাতা হওয়ার পরে তারপরে এখন আমি 2 জি কাট করে দিব এখন এইখান থেকে নতুন করে বাইন বাইর হইছে এই যে এই লত বাইর হইছে তো এই গুড়িতে কি আবারো যেখান থেকে নতুন করে লত বাইর হইছে এইখান থেকে আবারো গনিয়া 10 পাতা আমি করিয়া এইখানের মাঝে আমি অলরেডি বাঙ্গিয়া নিছি এইখানের মাঝে 2 জি কাট করছি এখন আমি দেখাই আর আরো একটা তো এই যে একটা লত গেছে এই লত এইখান থেকে এইখানের মাঝে আমি 1 জি করিয়া দিছিলাম 1 জি করার পরে এই যে নিচের এইখান থেকে বাইর হইছে নতুন একটা লত এইখান থেকে গনিয়া আমি 10 পাতা তো এইখান থেকে গনিয়া 10 পাতা যেখানে হইব এইখানে আমি এই লত বাঙ্গিয়া দিলাম আমি চাইয়ার না বেশি লম্বা করতাম মাঞ্জি কাট করার পরে তেমন একটা হইছে না লাউ বেশি বাইর হইছে না অল্প বাইর হইছে তো এইখানে মাঝে আমি এইভাবে ভাঙ্গে দিলাম কাঞ্চি দিয়েও কাটা যায় আমি আর দিয়েও ভাঙ্গে দিলাম আর দিয়েও ভাঙ্গা যায় তো এই লত আমি এইভাবে রাখি দিব এইখানের মাঝে ফ্রন্ট গার্ডেনের তেমন একটা জায়গা বেশি নাই আমি চাই না চারিদিকে এগুলো যাইতো এই যে আর একটা লত আছে এই লতরও আগা এখানে মাঝে আমি ভাঙ্গিয়া দিয়ে এইখানের মাঝে এই আগাটা এখানের মাঝে ভাঙ্গিয়ে দিলে ইয়ার তো ভাঙ্গি লইলাম তো আমার 2 জি কাট হয়ে গেছে অলরেডি 1 জি আমি দেখাইছি কিনা কাট করি আর এখন এই যে যেখান থেকে লতর পয়েন্ট যেখান থেকে স্টার্ট হয়েছে লত এখান থেকে 10 পাতা গনিয়ে আমি 10 লিফ হয়েছে তো এখানে মাঝে আমি আগা ভাঙিয়ে দিলাইছি তো এই আগা ভাঙিয়ে দেওয়ার পরে এই জায়গাটা কি আর এই জায়গাটা কি আরও নতুন করে এইভাবে লত বাইর হইব আর এই যে দেখা যায় ছোটো ছোটো লত বাইর তো এই যে লত বাইর হইব লতগুলো থেকে প্রচুর পরিমাণে লাউ বাইর হইব তো 2-3 দিন আগে আমি এই লত আমি ভাঙিয়া দিছিলাম আগা ভাঙিয়া দিছিলাম দেওয়ার পরে দেখতে পারো এই যে ছোটো একটা লত বাইর এইখান থেকে এইখান থেকে আর একটা লত বাইর এই যে আর একটা লত বাইর এইখান থেকে তো এই লতগুলো এইভাবে বাইর হইব আর প্রতিটা লতের মাঝেও নতুন নতুন করে লাউও বাইর হইব 1 জি কাট করার পরে তেমন একটা লাউ বাইর হয় না আর 2 জি কাট করার পরে প্রচুর লাউ বাইর এই যে আর একটা লত উপর দিকে উঠেছে এইখান থেকেও নতুন করে বাইরের লত আর এই যে আর একটা বাইরের তো 3 দিন আগে আমি এই আগা এখানে মাঝে ভাঙিয়ে দিছিলাম তো দেখতে পারা 3 দিনে গাছগুলো কীরকম হয়েছে আর এই যে আমার পুরো গাছ দেখাই আর এতটুক সুন্দর একটা লাউও বাইর হয়েছে আর ছোটো ছোটো লাউ তো আরও প্রচুর আসিল এগুলো আসলে টিকছে না তো আমি আশা করি আর এই যে লাউ বাইর হয়েছে লাউ টিকব খুব সুন্দর ইয়ার লাউ বাইর হয়েছে এখন 1 জি তো অলরেডি কাট করছি 2 জি কাট করছি করার পরে এই গাছগুলোর মাঝে প্রচুর খাবার দরকার নতুন নতুন যে বাইন বাইরিব লত বাইরিব এগুলোর পর্যাপ্ত পরিমাণ এনার্জি দরকার তো এইখান তো লাউ গাছ লাগানোর 2 সপ্তাহ পরে কিতা কিতা ফার্টিলাইজার ইউজ করা হয় 2-3 সপ্তাহ পরে কিতা ফার্টিলাইজার ইউজ করা হয় আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তো এই গাছগুলোর 4 উইকস হয়েছে লাগানের এই যে দেখতে পারো 4 উইকস হয়ে গেছে এগুলো লাগানের তো 4 উইকসের সময় আমি 2 জি কাট করলাম আর এখন কিছু ফার্টিলাইজার ইউজ করবো যেহেতু বেশি দিয়া দিছি 2 উইকসের সময় এখন তেমন একটা কিছু দিয়া দিতাম না তো যা দিয়া দিমো এখন শেয়ার করবো গাছের গোড়ার মাঝে এখানে আছে একটা আগাছা এগুলো আমি উঠাইয়া ফেলাইয়া যে গাছের গুড়ের মাঝে কিছু এইরকম দিয়া দিছিলাম কিছু আগাছা আছে এগুলার ড্রাই হয়েছে শুকাই গেছে তারপর উপর দিকে এইভাবে দিয়া দিছি তো গাছের শিকড় যাতে নষ্ট না হয়
তো অল্প অল্প মাটি এইভাবে কুড়িয়ে নিব সব দিক দিয়া তিনটা গাছ আছে এখানের মাঝে তো সব দিকের মাটি আমি প্রথমে এইভাবে কুড়িয়ে নিয়া মাটি কুড়িয়ে নিছি আর এখান থেকে একটু একটু সরাইয়া নিয়া এখানের মাঝে কিছু সার আমি এখন দিয়া দিব মাটিগুলো একটু সরাইয়া নিয়া গাছের গুড়িটা কি নাই গাছের গুড়ি থেকে একটু দূরে এগুলা কুড়িয়া নিয়া এইতো এইতো মাটির সবগুলো মাটি এখান থেকে সরাইয়া নিছি এখন আমি যে জিনিস দিয়া দিব সবাই কম বেশি সিনরা জামরা অনেকে ইউজ করেন এগুলা এখন দিয়া দিয়ার গরুর গোবর ফার্ম থেকে আনছি এগুলা গরুর গোবর কাউজ ম্যানুর এগুলা তো বেশ কিছু দিয়া দিব এই যে বেশ কিছু দিয়া দিলাম সব দিকে এখন ফার্ম ইয়ার্ড ম্যানুর এগুলো আমি ওয়েস্টল্যান্ডর আনছি কম বেশ থেকে আনছি তো দিয়া দিয়ার কম্বেজর ফার্ম ইয়ার্ড ম্যানুর দিয়া দিয়ার এখন উপর দিকে কিছু কম্পোস্ট দিয়া দিব মাল্টিপারপাস কম্পোস্ট আর এই কম্পোস্ট আমি উইক্স থেকে আনছি উইক্সর মাল্টিপারপাস কম্পোস্ট এই তো বেশ কিছু দিয়া দিলাম এখন যে মাটিগুলা উঠাইয়া হরাইছিলাম এখান থেকে উঠে আনিছিলাম এগুলা আবার উপর দিকে দিয়া দিয়া নইলে দেখা যাইব প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির কারণে সব কম্পোস্ট যেগুলা দিছি সবগুলা বৃষ্টি নিয়ে যাইব বৃষ্টির পানিতে গড়াইয়া সবগুলা যাইব কি মাটিগুলো আমি উপর দিকে দেয়া দিয়া এত সুন্দর করে উপর দিকে মাটি দিয়া দিছি কম্পোস্টের উপরে সবকিছুর উপরে এখন আমি পানি দিয়া দিব এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়া দিয়া আর প্রতিদিনই আমি পানি দিব যদি বৃষ্টি না হয় তো প্রায় সময় দেখা যায় যে এখন প্রচুর বৃষ্টি হয় তো বৃষ্টি হইলে আর পানি দিয়া দিতাম না আর প্রতি সপ্তাহে একবার মিরাকল করো দিয়া দিব এত পানি দিয়া দিলাম এক সপ্তাহ পরে দেখাইব আমার গাছগুলো কিরকম হয়েছে এক সপ্তাহ পরে দেখাইয়ার ওয়ান উইক পরে দেখাইয়ার আমার গাছগুলো কিরকম হয়েছে মাশাল্লাহ বেশ সুন্দর হইয়া এই যে আরো আগা বাইর হয়েছে আর এই যে ছোট্ট একটা লাউ আছে লাউ দেখতে মাশাল্লাহ বেশ সুন্দর হইয়া বড় ওর এখন ওয়ান জি কাটার পরে এই লাউ বাইর হয়েছিল আরো দুই একটা বাইর হয়েছিল এগুলা বাঁচিছে না এগুলা নষ্ট হয়ে গেছে আর একটা লাউ একটু বড় হয়েছে এখন দেখা যায় আর টু জি কাটার পরে দেখাই আর আমি এখন এই যে লত বাইর হয়েছে এইখানের মাঝে আমি টু জি করছিলাম এইখানের মাঝে টু জি করার পরে এই যে এখন লত বাইর হয়েছে এই লত হইল থ্রি জি আর এই যে টু জি কাটার পরে লত বাইর হয়েছে এখান থেকে এখানে লাউ বাইরর ছোট ছোট লাউ বাইরর ছোট ছোট লাউ আগার মাঝে বাইরর এখন আর ওয়ান উইকে দেখতে পারো বেশ লম্ব হয়েছে বেশ লম্ব হয়েছে আরো নতুন করে আগা এখানে মাঝে বাইরর এই যে আরো আগা বাইরর এইখানে আর এই আগার মাঝেও ছোট লাউ বাইরর এই যে দেখা যার ছোট লাউ তো প্রতিটা আগার মাঝেও লাউ বাইর হইব ওয়ান জি টু জি কাটার পরে যে নতুন হরি আরো শাখা বাইর হয়েছে এই যে বাইর হয়েছে এইখানের মাঝে এতটুকু হয়েছে তো এই যে আগা বাইর হয়েছে এই আগার
গুড়া থাকি দশ পাতা যখন হইব দশটা লিফ হইব এখানে টেন লিফ হইব তারপরে আমি আগা এইখানের মাঝে খাটিয়া দিব দশটা পাতা হওয়ার পরে তো থ্রি জি কাটিং হয়ে যাব এইভাবে করিয়া দিলে তো এখন আমি যাইব ব্যাক গার্ডেন এগুলো দেখাইলাম আমার ফ্রন্ট গার্ডেন আর এখন যাইব আমি ব্যাক গার্ডেন ব্যাক গার্ডেন আইসি আমি এখন টু জি কাটার পরে দেখতে পারা নতুন নতুন অনেকগুলা আগা বাইর হয়েছে অনেকগুলা আগা বাইর হয়েছে এই যে নতুন নতুন আগা বাইর হয়েছে এগুলা থেকে আর এখানে লাউ বাইর এই যে লাউ বাইর হয়েছে আর এইখানের মাঝে এই যে লাউ বাইর হয়েছে মোটামুটি বড় আর এই যে দেখা যার আর একটা মোটামুটি বড় লাউ পাতার উপরে আর মাসার উপরে এই লাউ বেশ উপরে এই লাউ মাসার উপরে দিয়া দিছি ঝুলানো আছিল তো দেখা যার লোদ নষ্ট হয়ে যার এ কারণে আমি উপর দিকে তুলিয়া দিছি এই যে এখানের মাঝে আরো লাউ বাইরেছে টুজে খাটার পরে এই যে নিচের দিকে লাউ আর উপর দিকেও আরো আছে এখানের মাঝে আছে লাউ এই যে দেখা যায় এখানের মাঝে লাউ আছে আরো ছোট ছোট অনেকগুলা লাউ বাইরর লাউ যখন বাইর হয় নতুন লাউ বাইর হয় তখন আবারও গাছের গোড়ার মাঝে সার ফাটলে যেগুলা দেওয়া দরকার কারণ লাউগুলা হেলথি থাকতো বড় হইতো খুব তাড়াতাড়ি তো আমি আরো কিছু জিনিস দিয়া দিই অন্য একটা ভিডিও শেয়ার করবো তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবা লাইক দিবা শেয়ার করবা তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুক সবাই আল্লাহ হাফেজ